এখন দেখবেন ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নিয়ে অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ, পরিচালনা মোহাম্মদ এমানত হোসেন সোহাগ। শিল্প ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানটি দেখার জন্য আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইসলামী ব্যাংক, বসুন্ধরা সিমেন্ট ও বিএনও লুব্রিকেন্টের সৌজন্যে। শত শত শ্রমিক ছাড়াই উৎপাদন সম্ভব, সবকিছুই করবে একটি মাত্র মেশিন, এজন্য শুধু কম্পিউটারে ডিজাইন করে নির্দেশনা দিলেই চলবে, ঘন্টার পর ঘন্টা তৈরি হবে হাজার হাজার পোশাক। এমন আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মেশিন বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের কাছে পরিচিত করতে চার দিনব্যাপী মেলা বসেছে রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। শেষ হলো গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মেশিনারিজ প্রদর্শনী রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার আইসিসিবি টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারিজ নিয়ে আয়োজিত এই মেলার শেষ দিনেও ছিল জমজমাট। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমএ ও হংকং এর ইয়োকার স্টেট অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের এই বৃহত্তর প্রদর্শনীর আয়োজন করে। দেশি বিদেশি উদ্যোক্তা ব্যবসায়ী বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এ মেলায়। হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ, দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন বিশ্বের আধুনিক প্রযুক্তির মেশিনারিজ। এখান থেকে বেশ কিছু নতুন নতুন জিনিস আসে, সেগুলো সম্বন্ধে ধারণা পাওয়া যায় এবং মেশিনারিজ কোথায় কোন ধরনের আপডেটেড হচ্ছে সে সম্বন্ধে অবগত হওয়া যায়। এবং যদি প্রাইস, যেহেতু এখানে বেশ একটা ডিসকাউন্ট প্রাইজেই থাকে, সেই হিসাবে এখান থেকে বুকিং দিলে পরে আমরা অল্প প্রাইজে আপডেটেড মেশিনগুলো পারচেস করতে পারি। পোশাক শিল্পের মেশিনারিজ এবং এর সহায়ক পণ্যের দুটি আলাদা প্রদর্শনীতে 37টি দেশের 1200 কোম্পানি অংশ নিয়েছে মেলায়। এ মেলায় যেসব মেশিন উঠেছে তার বেশিরভাগই রোবটিক, হাতের মাধ্যমে কোনো কাজ হবে না, যা করা সবই করবে মেশিন। ফলে একজন শ্রমিক যখন ঘন্টায় 10টি কাপড় তৈরি করবে, তখন একই সময়ে মেশিন করবে 20টি। আমরা অনেক আশাবাদী, অনেক ভালো কাস্টমার এসেছে এবং ইতিমধ্যেই আমরা বেশ কিছু, ভেরি হট প্রসপেক্ট আমরা আমাদের ভাষায় যদি বলে থাকি, সেটা আমরা পেয়েছি। এটা অলরেডি ফিউ মিলিয়ন্স অফ ডলার্স আমরা একটা ভালো ধরনের একটা প্রসপেক্টিভ কাস্টমার পেয়েছি, যাদেরকে থেকে আমরা আশা করছি এটা খুব শর্টলি আমরা কিছু ফসল ঘরে উঠাতে পারবো। মেলায় যেসব মেশিন এসেছে তার সবগুলোই আপডেট ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। মেলায় বিভিন্ন মেশিনারিজ কোম্পানিগুলোর সঙ্গে সেসব কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা এসেছেন। কোম্পানির প্রকৌশলীরা মেলায় আসা গার্মেন্টস কোম্পানির মালিক ও টেকনিশিয়ানদের মেশিন পরিচিতি ও নানা বিষয় বুঝিয়ে দিচ্ছেন। We are from China. It's our first time come to the Bangladesh and we are very honored can be enter this exhibition. Our machine is socks knitting machine. We are one professional manufacturer in China and we want to enter this market and developing our products. Very thanks the organized in Bangladesh BTMA. মেলায় সারা দেশ থেকেই এসেছেন উদ্যোক্তারা, যারা ছোট কারখানা করতে চান। 5-10 লাখ টাকা ব্যয়ে কারখানা নির্মাণের সব ধরনের উপকরণ রয়েছে মেলায়। বিদেশি মেশিনের সাথে পাল্লা দিয়ে দেশীয় প্রযুক্তি নির্ভর ও সরবরাহ করছে নানা প্রতিষ্ঠান। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে জামাল কিটিং অ্যান্ড সুইং সেন্টার। আমাদের এই সোয়েটারের ওয়েস্টের সুতা থেকে আমরা রিসাইকেলের মাধ্যমে আমরা আবার রিওয়াইন্ডিং করে এই সুতাটাকে আবার পুনরায় সোয়েটার বোনানো সম্ভব। আগে ওয়েস্টে যেটা ইয়ে ছিল, তুলা হয়তো তুলা না হয়, এখন আপনার 150 টাকা পার এলবিএসে এই সুতাটা মার্কেটে বিক্রি হয়। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমএ এর সভাপতি ভবিষ্যতে এই মেলার আরও বড় পরিসরে করার পাশাপাশি দেশীয় মেশিন ম্যানুফ্যাকচারদের আরও সহযোগিতার আশ্বাস দেন।
এবার আমরা অনেক বড় পরিসরে আমরা এখানে আয়োজন করেছি, কিন্তু আপনারা আগামী ইনশাআল্লাহ দেখবেন এই জায়গাটাই একসময় ছোট হয়ে যাবে, কারণ দেশ এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা আরও বড় পরিসরে আয়োজন করতে পারব। এই মেলাতে আমাদের দেশীয় মেশিন ম্যানুফ্যাকচারার যারা এখানে পার্টিসিপেট করেছে তাদেরকে আমরা বিটিএম এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব, এবং এ ব্যাপারে সরকারের কাছ থেকে যা যা করণীয় আমরা সরকারের সঙ্গে সেটা বার্গেনিং করে আমরা তাদের সহযোগিতা করব। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স SBAC ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন 2019 আজ শনিবার ফ্লাইভিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ও বিশিষ্ট শিল্পপতি মাসুদুর রহমান এবং ব্যাংকের অন্যতম পরিচালক মোহাম্মদ আইয়ুব। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ সেলিম চৌধুরী, ACVP শফিউদ্দিন আহমেদ, হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজম সহ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা। সম্মেলনে জানানো হয় 2018 সাল শেষে SBAC ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 5,927 কোটি টাকা, যা আগের বছর তথা 2017 সাল শেষে ছিল 5,012 কোটি টাকা, আর 2018 সাল শেষে ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,025 কোটি টাকা, যা আগের বছরের ডিসেম্বর শেষে ছিল 4,328 কোটি টাকা। তথ্যে আরও জানানো হয় 2018 সাল শেষে SBAC ব্যাংক 205 কোটি টাকার পরিচালন মুনাফা করেছে, যা 2017 সালে শেষে ছিল 182 কোটি টাকা। সে হিসেবে গত বছর ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে 23 কোটি টাকা বা 12.63%। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে শেরে বাংলা নগর অস্থায়ী মাঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019 অনুষ্ঠিত হচ্ছে। এবারের বাণিজ্য মেলাকে আরও দৃষ্টিনন্দন করতে প্রধান গেট মেট্রো রেলের আদলে তৈরি করা হয়েছে। আছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের থিম, পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে চমকপ্রদ সব প্যাভিলিয়ন, তার মধ্যে ইসলামী ব্যাংক, বিয়ানো লুব্রিকেন্ট ও SKB কুকুয়ার অন্যতম। 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে বুধবার। মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় বলছে মেলার অন্যতম উদ্দেশ্য দেশি বিদেশি ভোক্তাদের বিভিন্ন পণ্য ও সেবার সঙ্গে পরিচিত করা। অন্যান্য বারের মতো এবারও মেলায়ও বিভিন্ন ধরনের ছাড়ের সুবিধা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে অনেক প্রতিষ্ঠান। অন্যান্য বারের থেকে আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে, অন্যান্য বারের থেকে অনেক সুন্দর সুন্দর প্যাভিলিয়ন হয়েছে এবং সুন্দর হয়েছে বাণিজ্য মেলা, অন্যান্য বারের থেকে তুলনামূলক অনেক ভালো। আর আশা করি আরও বাণিজ্য মেলা যেভাবে এইভাবে মানুষ দেখলাম এভাবে আস্তে আস্তে আরও জমে উঠবে এই মেলা। কেনাকাটা করতে তো ভালোই, মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে মহিলা ও তরুণীরাই বেশি কেনাকাটা করছেন। তার মধ্যে SKB কুকওয়্যার দেশীয় প্রযুক্তি দিয়ে অ্যালুমিনিয়ামের গৃহস্থালী ইলেকট্রনিক্স স্টলে হাঁড়ি পাতিল থেকে শুরু করে ওভেন পণ্য সামগ্রীর কারণে এই স্টলটিতে ক্রেতার সমাগম লক্ষ্য করা যায়। নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র যাচাই বাছাই করে কিনতে দেখা যায় অনেককে। আমরা চাচ্ছি একটা ভালো জিনিস মানুষকে উপহার দেওয়ার জন্য, এই জন্য সেই কুকওয়্যার আমরা মার্কেটে নিয়ে আসছি এবং আমরা অ্যাসেস পাই বিভিন্ন দেশে রপ্তানি করতেছি। কুকওয়্যারও আমরা ইউএসএ নিউইয়র্কে একটা অর্ডার পেয়েছি এবং মানুষকে বাংলাদেশের মানুষকে ভালো জিনিস উপহার দেওয়ার জন্য এটা আমরা মার্কেটে নিয়ে এসেছি এবং মানুষ আমাদেরকে ভালো সাড়া আমরা পাইছি। মেলায় প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের সংখ্যা মোট 605টি। এর মধ্যে রয়েছে প্যাভিলিয়ন 110টি, মিনি প্যাভিলিয়ন 83টি, রেস্তোরাঁ সহ অন্যান্য স্টল 412টি। এবার বাংলাদেশ ছাড়াও 25টি দেশের 52টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এই বাণিজ্য মেলায় প্রচুর সংখ্যক লোকের সমাগম হয়। আমাদের পণ্যের এই যে আপনার বাণী এবং এর আহ্বান এবং এর যে প্রতিপাদ্য যে আপনার মূল সুরটি, এটা আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই, যে কারণে আমরা বারবার বাণিজ্য মেলা আসি এবং এই বাণিজ্য মেলার মাধ্যমে আমরা প্রসার লাভ করছি। আমরা আমাদের কনজিউমারদের সাথে সরাসরি যোগাযোগ হচ্ছে, এখানে এটা সরাসরি যোগাযোগের অন্যতম বাহন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী মাসব্যাপী এই মেলা আগামী 8ই ফেব্রুয়ারি শেষ হবে। মেলার গেট ও বিভিন্ন স্টল প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 30 টাকা, অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা। এবারই প্রথম মেলার টিকিট অনলাইনেও পাওয়া যাবে।
দর্শক, আপনারা দেখছেন শিল্প ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইসলামী ব্যাংক, বসুন্ধরা সিমেন্ট ও বিএনও লুব্রিকেন্টস এর সৌজন্যে। অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। Dhaka Resort at Kaliakor, Gajipur, 55 kilometers north from Dhaka. Combination of captivating natural beauty of Pahalgam Gorge and modern amenities. Here, unique services for your enjoyment. Luxurious hotel and cottage. Beautiful picnic and sports zone. Shooting zone. Modern swimming pool. Corporate day out. Conference room. Restaurant. Event facilities. Eco Park and Kids Zone. Booking is on. Contact 01762-554444. Your home away from home. Dhaka Resort. বিরতি থেকে ফিরে এলাম শিল্প ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইসলামী ব্যাংক, বসুন্ধরা সিমেন্ট ও বিএনও লুব্রিকেন্টের সৌজন্যে। স্বল্পিক সৌন্দর্যে নির্মিত ব্যাংকিং জগতে পথ চলা গতিময় করে তুলতে দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন নির্মিত হয়েছে ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আগত দর্শনার্থীরা প্রতিনিয়ত আকর্ষণ অনুভব করছে। প্রিয় দর্শক, এখন দেখবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্যাভিলিয়নের উপর একটি বিশেষ প্রতিবেদন, চলুন দেখে নিন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহবুবুল আলম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 9 জানুয়ারি 2019 বুধবার ব্যাংকের প্রিমিয়ার প্যাভিলিয়ন নম্বর 33 উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম জুবায়ের আজম হেলালি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের 33 নম্বর প্যাভিলিয়ন আকর্ষণীয় স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে। শত শত কোটি টাকা বিনিয়োগ করে যে এই বাংলাদেশের অগ্রযাত্রাকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে, এটা আমি অভিভূত হয়ে গিয়েছি। স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, প্রত্যেকটা মেইল ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ক্ষেত্রে এরা যে বিনিয়োগ করছে, এই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সফলতা কামনা করি। এই প্যাভিলিয়ন থেকে দেশব্যাপী ইসলামী ব্যাংকের 342টি শাখায় হিসেব খোলা, নগদ জমা ও এটিএম থেকে টাকা উত্তোলন সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়া এজেন্ট ব্যাংকিং, এম ক্যাশ, আই ব্যাংকিং সহ আমানত ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নে ইসলামী ব্যাংকের বিনিয়োগে বিভিন্ন ক্ষেত্রে অবদানের নানা চিত্র প্যাভিলিয়নে অঙ্কন করা হয়েছে। এছাড়া শিল্পায়ন, গার্মেন্টস, বৈদেশিক বাণিজ্য, প্রযুক্তি নির্ভর ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, পল্লী উন্নয়ন প্রকল্প, চিকিৎসা, শিক্ষা, আবাসন, সিএসআর কার্যক্রম, পরিবহন খাত, কৃষি ও কৃষিভিত্তিক শিল্প এবং ক্রীড়াক্ষেত্রে ব্যাংকের অবদানের এক সাফল্য চিত্রায়নে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে প্যাভিলিয়নের ভেতর ও বাহির। দেশের অর্থনীতি নিয়ে আমরা সত্যি আশাবাদী, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে আমরা যারা আছি, আমরা অত্যন্ত চমৎকার একটা বছর আশা করছি এই বছরে। এবং আমাদের বাণিজ্য মেলায় অংশগ্রহণের বিষয়টা আমরা আগে থেকেই করে থাকি, এই বছর আরো গুরুত্ব দিয়ে করেছি। অত্যাধুনিক প্রযুক্তি পণ্যে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিশেষ মূল্যছাড় ও উপহারের শেষ হল টেকশহর.com স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো 2019। মেলার প্রত্যেক দিনই দর্শনার্থীদের প্রদর্শনায় মুখরিত ছিল ঢাকার আগারগাঁয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, দেশের প্রযুক্তি খাতের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আয়োজন। বড়দের পাশাপাশি ছোটদের ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অত্যাধুনিক প্রযুক্তিপূর্ণ দেশি বিদেশি প্রতিষ্ঠানের বিশেষ মূল্যছাড় ও উপহারে জমে উঠেছে টেকশহর.com স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো 2019। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ঢাকার আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্রে দেশের প্রযুক্তিমানের পণ্য প্রদর্শনী সবচেয়ে বড় এই আয়োজন। আমাদের মেলা উপলক্ষে আমরা প্রতিটা মডেলের উপরে স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকছে, প্লাস আমাদের হচ্ছে উইন্টার, যেহেতু উইন্টার চলছে এখন, উইন্টারের জন্য আমরা প্রতিটা মডেলের সাথে উইন্টার জ্যাকেট দিচ্ছি। হ্যাঁ, তো এটা প্রতিবারই হয় এবং আমাদের খুবই ভালো লাগে জিনিসটা। আমাদের এখানে বাইরের দেশের বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, বিশেষ করে ফোনের যারা ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, তারা আসতেছে এবং আমাদের এখানে আসলে এটা আসলে একটা বিনিয়োগের একটা উৎস হতে পারে। শুধু ডিসকাউন্টই নয়, প্রত্যেকটা ফোনের সাথে রয়েছে এক্সক্লুসিভ গিফট। তাছাড়াও হচ্ছে টেকনো আমরা বাংলাদেশে যে সার্ভিসটা প্রোভাইড করছি, এটা হচ্ছে ওয়ারেন্টি সিস্টেমটা। বাংলাদেশে আমরা প্রত্যেকটা ফোনে অতিরিক্ত 100 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি। ফোনের যদি যে কোনো ধরনের প্রবলেম যদি হয়ে থাকে, হার্ডওয়্যার রিলেটেড বা যে কোনো প্রবলেম, তো সেক্ষেত্রে ফোনটা টোটালি রিপ্লেস হয়ে যায়।
এবারে মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাব পাওয়া গেছে। অংশ নিয়েছিল হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেন ফিল্ড, মটোরোলা, নোকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, বিজয় এবং ই কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডট কম বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হল শিক্ষার ডিজিটাল রূপান্তর। কেজি, পাক প্রাথমিক, ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, ক্লাস ফোর পর্যন্ত আমাদের সফটওয়্যার কমপ্লিট হয়েছে। আমরা ওই সফটওয়্যারের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ল্যাব করে সারা বাংলাদেশে প্রতিটা স্কুলে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে শিক্ষাদান করব। বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার পর থেকে মেলায় তিল ঠায় আর নাহিরে অবস্থা। সন্ধ্যা পেরিয়ে রাত হলো, ক্রেতা দর্শনার্থীদের যেন নড়তে নারাজ। পছন্দের ব্র্যান্ডের স্টল থেকে নতুন ডিভাইস কিনেই ফিরছেন অনেকে। মেলার বিভিন্ন কোম্পানির দেওয়া লিফলেট ও ব্রুশিয়ার সহ নানা কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ছিল না কোনো ডাস্টবিনের ব্যবস্থা, এসব অনিয়ম নিয়েও অভিযোগ ছিল অনেকের। তাদের এই যে লিফলেটগুলো দিচ্ছে, এই লিফলেটগুলো সবগুলো দেখেন সব জায়গায় মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা গ্রহণযোগ্য নয়। স্মার্টফোন স্টলগুলো ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, মটোরোলা, নোকিয়া, আইফোন সহ প্রদর্শনীতে আসা ব্র্যান্ডগুলোতে আগ্রহ দেখা গেছে অনেকের। শেষ দিনে অনেক স্টল তাদের উপহারের তালিকা আরও বড় করেছে। মেলা দু তিন দিন ছিল, আজকে শেষ দিন আসছি। এই মেলাতে অনেক অফার দেয় নাকি, সেই জন্য আসলাম। ঘুরলাম, অনেকগুলো স্টলই ঘুরে দেখতাম, কিন্তু আসলে এত বেশি গ্যাদারিং ছিল যে অফারগুলো, যে বাইরে যে ব্যানারগুলো ছিল ওগুলোই দেখেই বুঝতে হয়েছে। স্মার্টফোন ও ট্যাব নিয়ে এবারের দেশে অনুষ্ঠান ব্যবস্থাপনা পরিচালন এসপো মেকার এই মেলার আয়োজন করে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর দুই দিন ব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস এর চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজবুল হাসান পিএইচডি প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাহবুবুল আলম। সম্মেলনে 342টি শাখার ব্যবস্থাপকগণ অংশ নেন। সম্মেলনে জানানো হয়, 31 ডিসেম্বর 2018 পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 82,292 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 6,790 কোটি টাকা বেশি। একই সময় সাধারণ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে 79,737 কোটি টাকা এবং গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,30,00,000। 2018 সালে ইসলামী ব্যাংক আমদানি, রপ্তানি, বাণিজ্য ও রেমিটেন্স আহরণ করেছে যথাক্রমে 39,882 কোটি, 25,159 কোটি এবং 27,521 কোটি টাকা। বাংলাদেশের প্রাচীনতম জনপদ ঠাকুরগাঁও, যার প্রতিটি পরতে পরতে ঐতিহ্য আর শ্রমজীবী মানুষের গল্প জড়িয়ে আছে। এসব স্মৃতি ধরে রাখতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরি করেছে লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর। জাদুঘরটি বর্তমানে গবেষণার কাজেও ব্যবহার করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত আমাদের এই প্রতিবেদনে। ঠাকুরগাঁও জেলার পূর্ব আকচা গ্রামে মেহনতি মানুষের জীবন বৈচিত্র্যের কথা চিন্তা করে 2006 সালে পিকেএসএফ এর সহযোগিতায় ইউএসডিওর সংস্থার ব্যবস্থাপনায় গড়ে তোলা হয়েছে লোকালয় জীববৈচিত্র্য জাদুঘর। জাদুঘরে মেহনতি মানুষের শতাব্দীর পর শতাব্দীর জীবনযাপনের যে যুদ্ধ, উপকরণ, বৈচিত্র্য, সেই চেতনাকে ধারণ করেই প্রতিষ্ঠিত। জাদুঘর মূলত 6টি গ্যালারিতে ভাগ করা হয়েছে। নদী গ্যালারি, সমতলে ক্ষুদ্র নিগ্রোষ্ঠী গ্যালারি, তৃণমূল লোকজ গ্যালারি ও মুক্তিযুদ্ধ গ্যালারি। নদী গ্যালারিটি 2016 সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নদীমাতৃক বাংলাদেশের প্রায় সবগুলো নদীর পানি গ্যালারিতে সংরক্ষণ করা আছে। সম্প্রতি যে নদী হারিয়ে যাচ্ছে তারও পানি থেকে যাচ্ছে এই নদী গ্যালারিতে। তাছাড়া নদীভিত্তিক বিভিন্ন পেশা, বৃত্তি নির্ভর উপকরণ, বাংলাদেশের নদনদীর তালিকা ও সে সংক্রান্ত তথ্য, নৌকা, নদীভিত্তিক উৎসব, মৎস্য, জলজ উদ্ভিদ ইত্যাদি সম্পর্কিত নানা তথ্য এই গ্যালারিতে উপস্থাপিত হয়েছে। সাঁওতাল ও ওরাওদের জীবনযাপন, সংস্কৃতি, বাসস্থান ও পোশাক, খাদ্যাভ্যাস, পেশা, উৎসব, সামাজিক আচার অনুষ্ঠানের বিভিন্ন উপকরণ ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্যালারিতে প্রতিষ্ঠিত হয়েছে। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই গ্যালারিতে প্রদর্শন করা হয়েছে। তৃণমূল লোকজ গ্যালারি 2006 সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। তৃণমূল লোকজ গ্যালারিটি প্রদর্শিত কিছু উল্লেখযোগ্য উপকরণ হল কৃষিজ উপকরণ, ভেষজ এবং সংস্কারযুক্ত চিকিৎসা উপকরণ, বিভিন্ন কাল ও সময়ের কাগজি নোট, অলঙ্কার, ধর্মীয় উপকরণ, ক্রীড়া উপকরণ, গৃহ উপকরণ, বৈবাহিক উপকরণ, মৃৎশিল্প, দলিল, চিঠিপত্র, লোকশিল্প ইত্যাদি।
মুক্তিযুদ্ধ গ্যালারিতে প্রাচীন যুগ, মধ্যযুগ, 1757 থেকে 1947 পর্ব, 1947 থেকে 1971 পর্ব এবং মুক্তিযুদ্ধের 9 মাস পূর্বে মুক্তিযুদ্ধ স্মৃতি গ্যালারিতে উপস্থাপনা বিস্তৃত। এছাড়া এই গ্যালারিতে দোতলায় একটি আধুনিক মিলনায়তন, মুক্ত মঞ্চ ও মুক্তিযুদ্ধের তথ্য সমৃদ্ধ অডিও ভিজুয়াল লাইব্রেরি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নিয়মিত প্রদর্শনের মাধ্যমে বিশেষত নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপনায় মুক্তিযুদ্ধ গ্যালারির মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধ গ্যালারি, যে গ্যালারিতে রয়েছে মুক্তিযুদ্ধ সংক্রান্ত সমস্ত তথ্য, মুক্তিযুদ্ধ সংক্রান্ত কিছু উপকরণ, এছাড়াও সরকার কর্তৃক স্বীকৃত এই অঞ্চলের যে সমস্ত বধ্যভূমি কিংবা গণকবর রয়েছে সেই সমস্ত বধ্যভূমি এবং গণকবরের সংক্ষিপ্ত ইতিহাস সহ মাটি আমরা সংরক্ষণ করে এখানে রেখেছি, যাতে করে নতুন প্রজন্মের একটা ছেলে কিংবা মেয়ে তারা আসলে তারা অন্তত দেশের প্রতি, দেশের প্রতি তার ভালোবাসা তৈরি হয়, দেশের প্রতি তার মমত্ব বোধ তৈরি হয়। উত্তর পশ্চিম অঞ্চলের এই জনপদে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করবেন। আমার জানা মতে বাংলাদেশে এই ধরনের জাদুঘর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই। লোকালয় জীবন বৈচিত্র্য জাদুঘর প্রতি বছর ফল উৎসব, নবান্ন উৎসব, পৌষ মেলা, পিঠা উৎসব, বর্ষবরণ, বর্ষবিদায় উৎসবের আয়োজন করে থাকে। বর্তমানে এই জাদুঘর একটি মডেল জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত, পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণার কাজ করছে। বাংলাদেশের গ্রাম এবং শহরের ব্যবধানে গ্রামের অস্তিত্ব রক্ষায় এই জাদুঘরটি প্রতিষ্ঠিত করা হয়েছে। পাশাপাশি জাদুঘরটিতে আরো বৃহৎ পরিসরে সাজানোর পরিকল্পনার কথা জানান ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ইউএসডি এর নির্বাহী পরিচালক। কমিউনিটি বেসড ট্যুরিজমের যে জায়গাটি, ফোক ট্যুরিজমের যে জায়গাটি, সেই ক্ষেত্রে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। মানুষ প্রতিনিয়ত এখানে উপস্থিত হচ্ছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে, দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের এই আনন্দের জন্য, জ্ঞানের জন্য, পরিভ্রমণের জন্য লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে উপস্থিত হন। এবং আমরা আশা করি যে লোকায়নের এই যে পর্যটকের আগমন, এটি পর্যায়ক্রমে আরও বৃদ্ধি পাবে এবং লোকায়নও তার বিভিন্ন আরও গ্যালারি এবং অন্যান্য কার্যক্রমকে সম্প্রসারিত করতে থাকবে। দর্শক, আপনারা দেখছিলেন শিল্প, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানটি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছিল ইসলামী ব্যাংক, বসুন্ধরা সিমেন্ট ও বিএনও লুব্রিকেন্টসের সৌজন্যে। আমাদের অনুষ্ঠান কেমন লাগে তা জানিয়ে কিন্তু আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নম্বর 01704777777। এছাড়া আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস businessinbangladesh@bangla@theratejmail.com। আর হ্যাঁ, ইউটিউবে দেখতে আমাদের অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করুন, youtube.com/businessinbangladesh@bangla। আজকের মতো আমি অ্যানিখান বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী সপ্তাহে আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।